আপনি কি জানেন কোন পাতার রস শরীরে মাখলে মশা কামড়াবে না? দুধের সঙ্গে কি খেলে শরীর থেকে সকল প্রকার বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়? কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায়? শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয়? অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়? এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা সেকেন্ডে কমে? আদা, রসুন, কামরাঙা নাকি গাব? সঠিক উত্তরটি হবে আদা চিবিয়ে খেলে। প্রশ্ন, অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়? লিভার, কিডনি, পাকস্থলী নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হবে লিভার। প্রশ্ন, কোন দেশে কালো বিড়ালকে শুভ বলে মনে করা হয়? রাশিয়া, জাপান, কানাডা নাকি নিউজিল্যান্ড? সঠিক উত্তরটি হবে জাপান দেশে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রশ্ন, রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয়? পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন নাকি আয়রন? সঠিক উত্তরটি হবে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে নাকি ভিটামিন এ? বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন, শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয়? আয়োডিন, পটাশিয়াম, ইনসুলিন নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তরটি হবে ইনসুলিনের অভাব হলে। প্রশ্ন, একজন মানুষের দেহে কতগুলি জয়েন্ট আছে? 206টি, 280টি, 300টি নাকি 360টি? সঠিক উত্তরটি হবে 360টি জয়েন্ট আছে। প্রশ্ন, কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায়? লেবু, কলা, পানি নাকি চা? সঠিক উত্তর, পানি খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়। প্রশ্ন, কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে দূর হয়? আমের জুস, পেঁপের জুস, আপেলের জুস নাকি আনারসের জুস? সঠিক উত্তরটি হবে আনারসের জুস খেলে। প্রশ্ন, কি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? ফলমূল, সবজি, পানি নাকি লবণ? সঠিক উত্তরটি হবে পানি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়। প্রশ্ন, ডায়াবেটিস শরীরের কোন অঙ্গের ওপর প্রভাব পড়ে? পাকস্থলী, প্যানক্রিয়াস, মস্তিষ্ক নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তর, প্যানক্রিয়াসের ওপর প্রভাব পড়ে। প্রশ্ন, কোন শুকনো ফল খেলে শরীরে বেশি এনার্জি তৈরি হয়? কিশমিশ, খেজুর, বাদাম নাকি আখরোট? সঠিক উত্তরটি হবে কিশমিশ খেলে। প্রশ্ন, হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে
ব্রণ ও অ্যালার্জি কমে তুলসী পাতা, নিম পাতা, পুদিনা পাতা নাকি লেবু পাতা? সঠিক উত্তরটি হবে নিম পাতা বেটে লাগালে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি খেজুরের চাষ করা হয়? আফগানিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরব নাকি নেপাল? সঠিক উত্তর, সৌদি আরবের সবচেয়ে বেশি চাষ করা হয় খেজুর। প্রশ্ন, কোন ফল খেলে মুখের দুর্গন্ধ সহজেই দূর হয়? পেঁপে, আঙুর, কলা নাকি লেবু? সঠিক উত্তরটি হবে লেবু খেলে মুখের দুর্গন্ধ সহজেই দূর হয়। প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় মোট কতগুলি তারা আছে? 20টি, 30টি, 40টি নাকি 50টি? সঠিক উত্তরটি হবে 50টি তারা আছে। প্রশ্ন, কোন মশলা সমস্ত রোগের ওষুধ হিসাবে কাজ করে? দারুচিনি, লবঙ্গ, কালোজিরা নাকি এলাচ? সঠিক উত্তরটি হবে লবঙ্গ সমস্ত রোগের ওষুধ হিসাবে কাজ করে। প্রশ্ন, কত বছর পর থেকে মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে? 50 বছর, 40 বছর, 30 বছর নাকি 25 বছর? সঠিক উত্তরটি হবে 40 বছর বয়সের পর থেকে। বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল, কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে। প্রশ্ন, দুধের সঙ্গে কি খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়? চিনি, রসুন, বাদাম নাকি কিশমিশ? সঠিক উত্তর, রসুন খেলে। প্রশ্ন, কোন পাতার রস শরীরে মাখলে মশা কামড়াবে না? নিম পাতা, তুলসী পাতা, পুদিনা পাতা নাকি থানকুনি পাতা? সঠিক উত্তরটি হবে পুদিনা পাতার রস শরীরে মাখলে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।